আমি একটি আইফোন কিনেছিলাম, প্রথমে 13 প্রো ম্যাক্স। তো আমি যখন দোকানে যাই ফার্স্টে, তখন আমাকে বলা হয় যে অ্যাক্টিভ ফোন নেবেন না নন অ্যাক্টিভ ফোন নেবেন। তো আমাকে বললো যে অ্যাক্টিভ ফোন মানে যে কান্ট্রি লক খোলা, আপনি যে কোনো দেশে ইউজ করতে পারবেন। তো আমি বললাম এটা ইজি, কিন্তু কথাটা সত্য না। নন অ্যাক্টিভ ফোন হইলো আপনার ইউজ হয় নাই ইনটেক ফোন, আর অ্যাক্টিভ ফোনগুলো কি হয়, ইউজ হয়েছে। যখন আমাকে বললো যে ওইভাবে আমি নিয়ে গেলাম দেশে, নেওয়ার পরে যাই দেখি যে এটা অ্যাক্টিভ ফোন, এটা 1 বছর 2 বছর ইউজ হয়ে গেছে। অথচ আমাকে কি বলছে যে নন অ্যাক্টিভ ফোন আপনি নিতে পারেন, কোনো এটা হলো কান্ট্রি লক খোলা। যাক, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করার জন্য যখন আসছি, তখন আর চেঞ্জ করে দেবে না। তখন বলছে যে আপনি তো অ্যাক্টিভ ফোন মানে ইউজ ফোন। তখন বুঝলাম যে অ্যাক্টিভ ফোন মানে ইউজ ফোন, তাই এই ভিডিওটা করা। তাই কখনোই যদি আইফোন কেউ কেনেন, অ্যাক্টিভ ফোন কখনোই কিনবেন না, নন অ্যাক্টিভ ফোন কিনবেন, ঠিক আছে? তো অরিজিনাল ফোন যদি আপনার পেতে হয়, তো আমি চেঞ্জ করে এই যে এখন 14 প্রো ম্যাক্স নিয়ে আসলাম, কিন্তু আমার অনেক টাকা ড্যামেজ দেওয়া লাগছে, ঠিক আছে? এই যে আমার দেখে দেখছেন 14 প্রো ম্যাক্স, এটা বাংলার টাকার 1,55,000 পড়ছে।